অনেকদিন পর নিজেকে মেলে ধরার মতো একটি চরিত্র পেয়েছি, তাই গল্প আর চরিত্র শোনার পর না বলতে পারিনি। নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর চ্যানেল আই অনলাইনকে বললেন পপি, রাজপথ নামে একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই চিত্রনায়িকা। ছবিটি পরিচালনা করবেন জাবেদ জাহিদ, ছবিতে পপির বিপরীতে অভিনয় করবেন জায়েদ খান। পপি বলেন, রাজনৈতিক গল্প, এখানে আমি একজন পুলিশ অফিসার, রাজনৈতিক গণ্ডগোল দমন করতে আমাকে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়, এ সময় নেতাদের নানা হুমকি আর বাধা আসে, কিন্তু আমি আমার কাজ ঠিক ঠিক করে যাই। পপি অভিনীত পৌষ মাসের পীড়িতি ছবিটি মুক্তি পেয়েছে সম্প্রতি। পরিচালক নার্গিস আক্তার, এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন টনি ডাইস। ছবিটির শুটিং হয়েছিল 4 বছর আগে, মুক্তির অপেক্ষায় আছে শাহ আলম মণ্ডল পরিচালিত সোনাবন্ধু। এই ছবিতে পপি ছাড়া আরও অভিনয় করেন ডি এ তায়েব ও পরিমণি, এই ছবিরও শুটিং হয়েছে 2 বছর আগে। এর মধ্যে তিনি আর নতুন কোনো ছবিতে কাজ করেননি। পপি বলেন, ছবির গল্প ও অন্যান্য বিষয়ে আমি রীতিমতো হতাশ ছিলাম, তাই ছবিতে নিয়মিত হইনি, যদিও প্রস্তাব ছিল অনেক। এখন আমার পছন্দের নতুন ছবিতে কাজ করতে যাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন, আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।